রমজানের শেষ দশকের কোনো আমল আছে কিনা, কি কি আমল করতে পারি? রমজানের শেষ দশক হলো আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা বলেছেন, কানা ইয়াজিতাহিদু ফীহি মা লা ইয়াজিতাহিদু ফী গাইরি। রমজানের শেষ 10 দিনে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য এত চেষ্টা করতেন, এত মেহনত করতেন, এত সাধনা করতেন, তার জীবনে অন্য কোন সময় ইবাদতের জন্য এত সাধনা করতেন না, শেষ 10 দিন ইবাদতের জন্য যেরকম সাধনা করতেন। এবং আম্মা জান আয়েশা বলেন, হাদিসে আরো বলেছেন তিনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা দাখালাল আশার, রমজানের শেষ 10 দিন যখন শুরু হতো, আহিয়া লাইলা, সারা রাত আর ঘুমাতেন না, শেষ দশক কখনো ঘুমাতেন না। ওয়া আইকাদা আহলা, পরিবারের লোকদেরকে ঘুম থেকে ডেকে তুলতেন, ওয়া সাদ্দামি ইজারা, কোমর বেঁধে নিতেন, এবং ইবাদতের জন্য সবচেয়ে বেশি মেহনত মুজাহাদা তিনি করতেন। ভাইরা আমার, রমজানের শেষ দশক হলো ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের বেশিরভাগ মানুষ ঈদের কেনাকাটায় আমরা ব্যস্ত হয়ে পড়ে, শহরের মানুষ গ্রামে যাওয়া ব্যস্ত হয়ে পড়ে, গ্রামের মানুষ শহরের মানুষকে ওয়েলকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, আমাদের শেষ দশকের ইবাদত হয় না। শেষ দশক ইবাদত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। শেষ দশকের প্রধান ইবাদত হলো ইতিকাফ। শেষ দশকের প্রধান ইবাদত কি? ইতিকাফ। ইতিকাফ করার চেষ্টা করবেন। আমরা শেষের দিকে এসে ইতিকাফের কথা বলি, তখন আপনারা এটার ফজিলত বুঝেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান রোজা তৃতীয় হিজরিতে ফরজ হয়েছে, তার ওয়াফাত পর্যন্ত কোন বছর শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই, মসজিদে ইতিকাফ করছেন। যুবকরা ইতিকাফ করবেন তো ইনশাআল্লাহ। তিনটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, আমি কোরআন হাদিসের আলোকে আমার অভিজ্ঞতার মিশেলে আমি জানাচ্ছি। এর মধ্যে একটা হলো, লম্বা সময় নিয়ে যদি সেজদা দিতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদে, তো দেখবেন এটার স্বাদ আপনি অনুভব করবেন। আর দ্বিতীয়টা হলো ইতিকাফ। ইতিকাফ রমজানের শেষ দশক যদি মসজিদে বসে যেতে পারেন, কাটি মুস্কা নিয়ে, কিচ্ছু করতে পারেন না, শুধু বসে গেছেন মসজিদে 10টা দিন, আপনার ফিল হবে যে আপনি আল্লাহ তাআলার চৌকাঠে এসে পড়েছেন। ইতিকাফের মজা যারা একবার পায়, তাদেরকে এটা থেকে দূরে সরে রাখা যায় না। আর তিন নম্বর হলো আরাফাতের ময়দানের দোয়া, এটাতে যে স্বাদ, এই তিনটা স্বাদ যে পাইছে, সেই স্বাদগুলো কখনো আর ছাড়তে চায় না। আল্লাহ আমাদের সবাইকে ইতিকাফ করার তৌফিক নসিব করুন। রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন, বেজর রাতগুলোতে বেশি বেশি ইবাদত করবেন, অন্য রাতগুলোতে ইবাদত বন্ধে বেশি বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, কারণ এই দশকে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে। আর নফল নামাজ, অন্যান্য দান সাদাকা বেশি বেশি করে করবেন।